নীল চোখ, সচরাচর এমন নীল আভাযুক্ত চোখের অধিকারী মানুষের দেখা মেলে না। অনেকেই নীল লেন্স পরে সেই সাজ মেটান, আর বাদামি বা কালো চামড়ার মানুষের নীল চোখ তো একেবারেই অবিশ্বাস্য। তবে ইন্দোনেশিয়ার একটি দ্বীপের সবার চোখই জলজলে নীল। চলুন দেখে নিই রিপোর্টটি। সাদা চামড়ার ইউরোপীয় বা আমেরিকান নয়, রয়েছে বাদামি এশিয়ান মানুষের এমন একটা দ্বীপ যার বাসিন্দাদের সবার চোখই নীলবর্ণের। ভাবছেন এটা আবার কখনো সম্ভব নাকি? তবে এটাই সত্যি। ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্বের বাটন দ্বীপের পূর্ব সুলাওসি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সবার চোখের রং নীল। যদিও এর পেছনে রয়েছে অদ্ভুত এক কারণ যা শুনলে অবাক হবেন আপনিও। ইন্দোনেশিয়ার সুলাওসি নামক ওই অঞ্চলের আদিবাসী উপজাতি সম্প্রদায়ের বাসিন্দাদের গায়ের ও মাথার চুলের রং বাদামি এবং কালো হলেও সবারই চোখই নীল রঙের। শুধু তাই নয়, সেখানকার ছোট ছোট ছেলে মেয়েদেরও চোখের রং নীলবর্ণের। তাদের এই নীল চোখের পেছনে রয়েছে বিরল ওয়েডেনবুর্গ সিন্ড্রোম নামে পরিচিত একটি হরমোন, যা চোখের রঙ্গকোষকে প্রভাবিত করে। আর এই হরমোনের প্রভাবে তাদের নীল রঙের চোখ তৈরি হয়, যা গোটা ইন্দোনেশিয়ায় অত্যন্ত বিরল। যেখানে বেশিরভাগ মানুষের মাথার চুলের রং কালো হলেও চোখ নীল রঙের হয়, আর এর পেছনে রয়েছে বংশগত ওই বিরল হরমোনি। সি এম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।